রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপু খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি সকালে স্নান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া ও আজ থেকে গোপালের চন্দনযাত্রা শুরু হবে তো সবটা তোমরা দেখতে থাকো আর আজকে করব আমি তুলসী মহারানীর বিশেষ পুজো সেই পুজোটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো আমার গোপী তোমরা এবার দেখে নাও আর কিছুক্ষণ পরেই চন্দন চন্দনযাত্রা হবে মানে চন্দন মাখানো হবে সেই দৃশ্যটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো সমস্তটা এরপর আমি শুরু করে দিই তো সকাল সকাল গোপসোনাকে জাগাতে চলে এসেছি আর গোপুষণাকে প্রতিদিন জাগাতে হয় কোনো দিন ঘন্টা বাজিয়ে কোনো দিন হাতে তালি দিয়ে কোনো দিন আবার সুন্দর করে গান শুনিয়ে তো খুব ছোট বাচ্চা তো তার জন্য যেমনটা ওর মনে হয় ঠিক সেরকমটাই করতে হয় আদর কিন্তু কয়েকবার খুব ভালো করে করে দিতে হয় হাতে পায়ে খুব ভালো করে ম্যাসাজ করে দিতে হয় তারপর গোপসোনা আমার জাগে এরপর আমি গোপসোনাকে খাওয়াবো একটুখানি জল প্রতিদিনই আমি গোপসোনাকে প্রথমেই একটুখানি জল খাইয়ে দিই তারপর আদর করে যত্ন করে ঘুম থেকে জাগাই আর আজকে হচ্ছে চন্দনযাত্রা তো চন্দন মাখাবো সেটা তোমরা দেখতেই পাবে পুরোটা তো তোমাদের একটা কথা বলে রাখি চন্দন মাখানো হয় অবশ্যই গরমের দাবদাহর জন্য কিন্তু এ চন্দনযাত্রা আগের দিন থেকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা তো অল্প একটুই চন্দন মাখিও তোমরা তো এই দেখো আমার গোপোসনা মায়ের কোলে চেপে আবারও একটু আদর খেয়ে নিচ্ছে এরপর আমি সুন্দর করে চন্দন চন্দনটা বেটে নিচ্ছি আর এর সাথে মিশিয়ে দেবো একটুখানি গোপীচন্দন দিয়ে ভালো করে সারা শরীরে গোপুর লেপন দেবো কারণ এই চন্দনযাত্রার একুশ দিন অবশ্যই অল্প অল্প করে চন্দনের লেপন কিন্তু কোপসনাকে দিয়ে দিতে হবে আর এই চন্দনের লেপন দিয়ে কিছুক্ষণ সময় আমি কোপসনাকে বসিয়ে রেখে দেবো ওই মিনিট দশ থেকে পনেরো তারপর সারা শরীর ভালো করে গঙ্গা জল আর নর্মাল জল দিয়ে ধুয়ে স্নান করিয়ে বস্ত্র পরিধান করিয়ে দেবো সাজসজ্জা সমস্তটা করিয়ে দেবো আর আজকে একটা জিনিস তোমাদের বলে রাখি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো মা লক্ষ্মীকে আজকের দিনে প্রসন্ন করার জন্য একটা বিশেষ তুলসীর পুজো করা হয় সেই বিশেষ তুলসী পুজোটা আজকে সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো আর অতি সহজ ও সাধারণভাবে যাতে তোমাদের মানে পুজোটা করতে কোনো কিছু মানে কষ্ট না হয় অসুবিধা না হয় খুব সুবিধা হয় সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো গোপসোনার চন্দন মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপর গোপসোনা কয়েকটা মিনিট বসুক তারপর গোপসোনাকে স্নান করাবো তো তার আগে তোমাদের চলো তুলসীর যে পুজোটা হবে সেটা দেখিয়ে দিই তারপর গোপসনাকে স্নান করাবো তো তুলসী মঞ্চে আমি এখন চলে এসেছি আর তুলসী পুজোটা করার জন্য কি কী উপকরণ লাগছে সেগুলো সবটাই তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিভাবে পুজো করছি সেটা দেখতে পাবে চলো তোমাদের বলে দিই পুজোটা কিভাবে সহজ ও সাধারণভাবে করতে হয়। তো প্রথমেই বলি অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে সমস্ত কর্মই চির অক্ষয় হয়ে থাকে আর যদি তোমরা পাশাপাশি যদি অশুভ কোনো কর্ম করে থাকো সেটাও কিন্তু চির অক্ষয় হয়ে থাকবে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশই মে দু শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া এই দিন পূজার শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো পর্যন্ত এই দিন তুলসী মহারানীর বিশেষ পূজাও করা হয়ে থাকে গৃহে নতুন তুলসী চারাও তোমরা লাগাতে পারো বলা হয় যে এই দিন তুলসী পূজা করলে এবং তুলসী মাতাকে জল প্রদান করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন তো অক্ষয় তৃতীয়া শুভক্ষণে কীভাবে তুলসী পূজা করব সেটা আজ আমি তোমাদের বলে দেব খুব সহজ ও সাধারণভাবে যাতে তোমরা সকলেই তুলসী মাতার কৃপা লাভ করতে পারো তো প্রথমেই দেখো আমি কি নিয়েছি প্রথমেই আমি ধূপ ও দীপ দিয়ে দিলাম এরপর লাল চন্দন মাখিয়ে নিয়েছি একটু গঙ্গা জল দিয়ে আর তুলসী পাতাই মানে একুশটা তুলসী পাতায় সেই লাল চন্দনের ফোঁটা আমি খুব ভালো করে দিয়ে দিলাম আর তোমাদের বলে দিই যে তোমরা ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালতে পারো এখানে আমি তিল তেলের প্রদীপ জ্বেলেছি আর ধূপও দিয়েছি আর দ্বীপটা আমি তুলসী মহারানীকে দেখিয়ে নিচে রেখে দিলাম হাওয়া দিচ্ছে তার জন্য এরপর আমি তুলসী মহারানীকে প্রদান করছি অল্প একটু দুধ কারণ শুক্রবারে মা লক্ষ্মীর বাস এমনিতেই তুলসী গাছে তো শুক্রবার যেহেতু সেহেতু একটু দুধ দিলে খুব ভালো হয় তাই দুধ দিলাম তারপর আমি জল নিবেদন করলাম আর জল দেওয়ার সময় আমি একটা মন্ত্র বলেছি সেটা তোমাদের বলে দিচ্ছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসীর বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দৃঢ়স্থল এটা তিনবার বলেই তোমাদের জল দান করতে হবে এরপর আমি বস্ত্র পড়ালাম তোমরা যদি বৈশাখ মাসের শুরুতেই বস্ত্র পরিধান করিয়েছ তাহলে তোমাদের কিন্তু করাতে হবে না আর আমি করাইনি তার জন্য আমি বস্ত্র পরিধান করালাম এরপর তুলসী মাতাকে আমি হলুদ ফুল নিবেদন করলাম কারণ তুলসী মহারানীর হলুদ ফুল হচ্ছে অত্যন্ত পছন্দের একটা ফুল তাই হলুদ ফুল নিবেদন করলাম এরপর নিবেদন করলাম আতুপ চাল ভেজানো ছোলা ভেজানো অল্প একটু বাতাসা আর দিয়েছি ছাতু আর গুড় ছাতু আর গুড়টা এই জন্যই দিয়েছি যাতে আমাদের বাস্তু দোষ যদি কিছু থাকে সেটা কেটে যায় তার জন্য এক গ্লাস জল দিয়েছি তারপর নিবেদন করে প্রণাম করলাম আর জয় মাতুলসী জয় তুলসী জয় মাতুলসী এভাবেই তিনবার প্রণাম মন্ত্র বললাম আর ধর এরপর দেখো আমার গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি তো গোপুসোনার যে গোপীচন্দনটা গায়ে মাখানো ছিল সেটা একদম পুরো শুকিয়ে গেছে এরপর গোপসোনাকে আমি স্নান করাবো তো তোমরা দেখতেই থাকো গোপুসোনাকে এর পাশাপাশি তোমাদের একটা কথা বলি যে যদি তোমরা অল্প বিস্তর এই কর্মগুলো করে থাকো তাহলে দেখবে তোমাদের গোবিন্দ চরণ কিন্তু অতি সহজেই লাভ কিন্তু হবে ধরো ধর্মকে অনেকেই অনেক কিছু বলতে পারে যে এটা আবার কি হাসি মানে মজাও করতে পারে হাসি ভাবেও নিতে পারে কিন্তু তোমরা কিন্তু নিজেদের মন প্রাণ সবটা অটুট রেখো গোবিন্দর চরণে তাহলেই দেখবে তোমাদের গোবিন্দর কৃপা কিন্তু অবশ্যই হচ্ছে আর দেখতে পাচ্ছ আজকে চন্দনযাত্রা তো গোপুসোনাকে আমি প্রতিদিনই চন্দনের তিলক দিই আর আজকে চন্দন দিয়ে খুব ভালো করে গোপুসোনাকে সাজিয়ে দিলাম আর আমার গোপুসোনা সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো গোপুসোনাকে এরপর আমি প্রসাদ দেব সেটা তোমরা মানে গোপুসোনাকে ভোগ দেব সেটা তোমরা দেখতে থাকো আর গোপসোনাকেও আজকে আমি সাজিয়েছি হলুদ ফুল দিয়ে তো এরপর আমি সিঙ্গার দর্শন করিয়ে দিলাম গোপসোনার প্রতিদিন সিঙ্গার দর্শন করানো হয় তোমাদের দেখানো হয় না আজ দেখিয়ে দিলাম আর আজকে দেখতে পাচ্ছ গোপুষণাকে আমি চন্দন লাড্ডু একটা নিবেদন করব সেটাই তোমাদের দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি অল্প একটু গোপীচন্দন দিলাম আর এটা হচ্ছে চন্দন তো এই চন্দনটা মানে প্রচণ্ড সুবাস তোমরা যদি ওই দশকর্মার দোকানে গিয়ে বলো যে গুঁড়ো মানে যেটা একটু গোটা গোটা এই চন্দনটা আছে গোল 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 গোটা গোটা আর একটু মানে হলুদ কালারের তো এটা যদি বলো তাহলে তারা কিন্তু দেবে দেখো এই দেখো লাড্ডুটা আমার বানানো হয়ে গেছে এরপর আমি এই লাড্ডুটার মধ্যে একটা তুলসীপত্র দিয়ে আমার গোবিন্দকে নিবেদন করব চন্দন লাড্ডু আর এই চন্দন লাড্ডুটা গোপালকে নিবেদন করার মানের কী পরত সার সারাক্ষণ গোপালের ওই জায়গাটা একদম শীতলতা হয়ে থাকবে তার জন্যই চন্দন যাত্রার দিন আমি চন্দন লাড্ডু গোপালকে নিবেদন করলাম আর প্রতিদিন তোমাদের তো বলছি তোমরা যদি অত কিছু নাও পারো গোবিন্দকে চন্দন মাখাতে নাও পারো তাহলে একটা করে তুলসীপত্র অবশ্যই গোবিন্দ শ্রীচরণে তোমরা মানে ওই এ মাখিয়ে চন্দন মাখিয়ে তুলসীর চরণে নিবেদন মানে চরণে নিবেদন করো এতেও তোমাদের মঙ্গল হবে তো এরপর আমার গোপুষণাকে দিয়েছে আজকে বেসনের লাড্ডু তো গোপুষণা আমার লাড্ডু বলো প্যাড়া বলো মন্ডা বলো মিঠাই বলো এগুলো সেবা করতে প্রচণ্ড ভালোবাসে তো আজকে বেসনেরই লাড্ডু গোপসোনাকে দিয়েছি তো দেখো এই যে আমরা সাধন ভজন করছি সেটা তো ঠিক আছে বাড়ির সেবা করছি প্রভু সেটাও ঠিক আছে কিন্তু যখনই আমরা কোথাও মানে সুযোগ সুবিধা পাবো যে কোথাও গিয়ে কীর্তন শোনার গোবিন্দর নাম গান শোনার বা ভগবৎ পাঠ হচ্ছে সেগুলো শোনার সময় যদি আমরা পাই অবশ্যই সেখানে কিন্তু যেতে হবে আর গেলে দেখবে মনে যে অল্প বিস্তর গ্লানি রয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো তোমাদের আমি আমার ভিডিওর মাধ্যমেই সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব অতি সহজ ও সাধারণভাবে আমি যেমনটা করি সেরকমভাবেই তুলে ধরার চেষ্টা করব। কারণ হচ্ছে একটাই আমি চাই আমার কিপার পাশাপাশি তোমরা সকলেই গোবিন্দর কৃপা পাও আর দেখবে যে আমরা যে অনেকেই ভেবে থাকি না যে এটা করব ওটা করব কখন করব সেগুলোর জন্যেই এগুলো আমার বলা আর এই দেখো গোপুসোনার জন্য গোপুসোনার দাদু মানে মামা ঘরের দাদু কত কি এনেছে প্যাড়া লাড্ডু তারপর তোমার নারকেলের লাড্ডু তারপর গোপুষণার জন্য পোশাকও এনেছে তো সেই পোশাকগুলো তো এই দেখো এটাও এনেছে শাক্কার পাড়ে আর যেটা পোশাকগুলো এনেছে এই দেখো একটা পাগড়ি কি কিউট নাই পাগড়িটাই ইয়েলো কালার আর এটা হচ্ছে ধুতি গোপো জন্য ধুতি এনেছে গোপু দাদু মামা ঘরের দাদু আর এনেছে গোপো জন্য একটা টাওয়াল এই টাওয়ালটাও কিন্তু খুব সফট আর এই যে জামা একটা এই জামাটা দেখো কতটা সুন্দর আর এইটা একটা নাইট ড্রেসের মতো বা সকালেও পড়াতে পারো এইগুলো গোপশোনার জন্য গোপসোনার দাদু মামাঘরের দাদু সব এনেছে গোপোষণার জন্য তো তো গোপোষণা এখন শয়নের সময় রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট